হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে ফেব্রুয়ারি 2020 রাশিফল, জেনে নেবো ফেব্রুয়ারি মাসটা আমাদের কেমন যাবে না যাবে। সেটা কি? সেটা হচ্ছে কি, জানুয়ারি 24 তারিখ থেকে স্যাটার্নের ট্রানজিট অলরেডি হয়ে গেছে যখন এই ভিডিওটা আপনারা দেখছেন। তো সেক্ষেত্রে স্যাটার্নের ট্রানজিট আমাদের লাইফে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা রাখে। এতদিন ধরে মানুষ প্রচণ্ড পরিমাণ ফিনান্সিয়াল দিক থেকে সাফার করছিল, হেলথ দিক থেকে সাফার করছিল, প্রচণ্ড পরিমাণ প্রবলেমে ছিল প্রত্যেকটা মানুষ। সেই সমস্ত প্রবলেমের কিন্তু অবসানের সময় এসে গেছে। ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। তো কি হচ্ছে না হচ্ছে, ডিটেলসে কি ঘটনা ঘটছে, সেই সমস্ত আলোচনা কিন্তু স্যাটার্নের ট্রানজিটের ভিডিও করা আছে। আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে অতি অবশ্যই ভিডিওটা দেখুন। ভিডিওটা আপনাদের প্রচণ্ড হেল্প করবে, আপনাদের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট ভিডিওটা। তাহলে চলুন জেনে নিই 2020 মিথুন রাশির মানুষদের কেমন যাবে না যাবে। ফার্স্টে জেনে নেবো জব। জবের ক্ষেত্রে বলবো প্রচণ্ড কাজের প্রেশার থাকবে, ওয়ার্কলোড প্রচণ্ড পরিমাণ বাড়বে। জবের জায়গায় আপনাদের ইনক্রিমেন্ট হতে পারে, মান সম্মান কিন্তু বৃদ্ধি হবে। জবে আপনাদের যে কলিগ আছে তারা আপনাকে হেল্প করবে, সিনিয়রদের কাছে কিন্তু আপনার রেসপেক্ট অনেকটা বেড়ে যাবে, প্রচণ্ড পরিমাণ পরিশ্রমও কিন্তু আপনাদের থাকছে। জবের জায়গায় আপনাদের অনেকটা উন্নতিও কিন্তু আপনারা এই সময় থেকে দেখতে পাবেন। তবে যারা নতুন ভাবছেন জয়েন করবো তাদের জন্য কিন্তু সময়টা ভালো, নতুন জবের জন্য আপনারা ভালো একটা সুযোগ এই সময় কিন্তু পাবেন। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা আমি ভালো বলবো, তবে যারা সরকারি চাকরি করেন তাদের কিন্তু মান সম্মান কোথাও গিয়ে কিন্তু একটু হানি হতে পারে, সেই দিকে কিন্তু আপনাদের নজর রাখতে হবে। যারা কোনো ইনলিগাল কাজ করেন, যারা সরকারি চাকরি করেন, তাদের কিন্তু এই সময় কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। যারা জবে ট্রান্সফারের জন্য ভাবছিলেন তাদের জন্য সময়টা ভালো, জবে ট্রান্সফারও কিন্তু আপনাদের এই সময় হয়ে যেতে পারে। তবে জবের জায়গায় কিন্তু একটু মাথা ঠান্ডা করে আপনাদের থাকতে হবে। জবের জায়গায় যদি মাথা ঠান্ডা করে না থাকতে পারেন তাহলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু এই মাসে আপনাদের প্রচণ্ড পরিমাণ থাকছে। যদি এটাকে কুল করে রাখতে পারেন বাকি সব একদম স্মুথলি কিন্তু আপনাদের চলবে। এবার জানবো বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো কি, ভালো সময় যাবে, বিজনেসের জন্য খারাপ সময় না। তবে ইনভেস্টমেন্টের জন্য আমি সময়টা ভালো বলবো না, পার্টনারশিপে বিজনেসের জন্য আমি সময়টা একদম ভালো বলবো না। শুধু আপনারা বিজনেসে প্রচণ্ড পরিমাণ লেবার দিন, প্রচণ্ড হার্ডওয়ার্ক করুন, আপনার বিজনেসে কিন্তু পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন। এই মাসটা বিজনেসে ইনভেস্ট না করুন তাহলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। যদি আপনাদের বিজনেস নিয়ে কোনো রকম কোনো আইনি ঝঞ্ঝাট থেকে থাকে তাহলে আমি বলবো সেই সব ব্যাপারকে এই সময় গুরুত্ব দেবেন না, বা সেই সব ব্যাপারে এই সময় আপনারা পড়বেন না, নাহলে কিন্তু সমস্যা আরও বৃদ্ধি পাবে। নতুন বিজনেস শুরু করার জন্য সময়টা ভালো, মোটামুটি বিজনেসে আপনারা ভালো মুনাফা কিন্তু এই মাসে করতে পাবেন, অর্থ কিন্তু আপনাদের আসবে ভালো। তবে সেই অর্থটা কিন্তু আপনাদের সেইভাবে প্ল্যানিং করে ধরে রাখতে হবে। এবার জেনে নেবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান কেমন যাবে। ফিনান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে একটাই কথা বলবো, কোনো রকম ইনভেস্টমেন্টে এই সময় যাবেন না। যারা শেয়ার বা লটারিতে ইনভেস্ট করেন তাদেরকে আমি মানা করবো এই সময় ইনভেস্ট করার জন্য। নিজের খরচাটাকেও কিন্তু একটু কমাতে হবে। আপনারা প্রচণ্ড পরিমাণ খরচা করে ফেলবেন যার ফলে কিন্তু আপনাদের কোথাও গিয়ে একটু অর্থ টানাটানি এই মাসে কিন্তু থাকবে, অর্থ আসবে ভালো, সেই অর্থটাকে আপনাদের কিন্তু প্ল্যানিং করে সেভ করতে হবে, নাহলে কিন্তু ক্রাইসিস তো লেগেই থাকবে, তাই কি না। এবার জেনে নেবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথ নিয়ে আমি বলবো সেরকম কোনো ইস্যুস এই মাসে থাকছে না হেলথ নিয়ে। তবে কোনো কোনো সময় আপনাদের একটু পেট ওরিয়েন্টেড প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে, নাহলে কিন্তু সেরকম কোনো সমস্যা আপনাদের এই মাসে অন্তত থাকছে না। এবার জেনে নেবো আপনাদের এডুকেশান কেমন যাবে। এডুকেশানের জন্য আমি বলবো সময়টা ভালো, যারা হায়ার স্টাডি করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো। যারা সরকারি চাকরি করেন তারা একদম জমিয়ে পরিশ্রম করুন, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। যারা এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, স্টুডেন্টদের জন্য কিন্তু সময়টা খুব ভালো। যারা স্কুল স্টুডেন্ট আছেন তাদের জন্য সময়টা ভালো, তারা ভালো রেজাল্ট কিন্তু এই সময় এডুকেশনের ক্ষেত্রে ভীষণ পজিটিভ রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। যদি কোনো রকম এক্সাম থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু অনেক বেটার রেজাল্ট কিন্তু পাবেন। এবার জেনে নেবো আপনাদের লাভ লাইফ কেমন যাবে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো কি, নতুন প্রেম আসবে ডেফিনেটলি লাইফে, রোম্যান্সও বজায় থাকবে। তবে কোথাও গিয়ে কিন্তু প্রতারণার শিকার কিন্তু আপনারা হতে পারেন, এই জিনিসটা আপনাদের নজর রাখতে হবে। লাইফে নতুন প্রেম এলে তাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ডিসিশন,
না হলে কিন্তু একটু বুঝে শুনে ডিসিশন না নিতে পারলে কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ করবে। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন যাবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা কথা বলবো, রাগ প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাবে। এই রাগ বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু আপনাদের সমস্ত সমস্যা তৈরি হবে। এই রাগটাকে যদি নিয়ন্ত্রণ করে ফেলতে পারেন তাহলে দেখবেন কোনো সমস্যা কিন্তু থাকছে না। তবে ম্যারেজ লাইফের ক্ষেত্রেও কিন্তু কোথাও কোথাও আপনাদের কিন্তু একটু প্রতারণার শিকার হতে পারে। এই জিনিসটা কিন্তু আপনাদের একটু মাথায় রেখে চলতে হবে, নাহলে কিন্তু সমস্যা থাকছেই থাকছে। তাহলে বন্ধুরা, মিথুন রাশি 2020 ফেব্রুয়ারি কেমন যাবে না যাবে সমস্ত আলোচনা করে দিলাম। যে সকল বন্ধুরা দেখছেন তারা সবাই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছেন না, জানি না কেন সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রিপশান করো কিন্তু ফ্রি, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পে করতে হয় না। সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে কিন্তু আমার সাথে থাকুন, তাহলে কিন্তু আমাদের বন্ডিংটা অনেকটা বেটার হবে। আর সাবস্ক্রাইব করলে শুধু হবে না, বেল আইকনটা প্রেস করুন। বেল আইকনটা প্রেস করলে আমি যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশান কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আরও বিস্তারে জানতে হলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে 2020 বর্ষফল, পুরো এক বছরে কী ঘটবে না ঘটবে সেই সমস্ত আলোচনা কিন্তু করা আছে। আপনার রাশি অনুযায়ী লিঙ্কটা গিয়ে দেখে নিন কেমন হতে চলেছে না চলেছে 2020 পুরো বছরটা আপনাদের। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।